হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি বলবো মাল্টিপ্লিকেশনের এক ধরনের ট্রিক্স নিয়ে, এই যে কোনো ধরনের গুণ আমরা খুবই কম সময়ে এই কিভাবে অ্যাপ্লাই করতে পারবো। ও এই ট্রিক্সটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে জাস্ট ক্যালকুলেশনে টাইপ করতে যে সময় লাগে তার থেকে কম সময়ের মধ্যে। তা বন্ধুরা, এই ট্রিক্সটি সবার আগে দেখো এবং এই ট্রিক্সটি দেখে হয়ে যাও একটি গণক যন্ত্র, কেননা তোমরা টাইপ করার আগে, ক্যালকুলেশনে টাইপ করার আগে অ্যান্সার বের করতে পারবে। তো বন্ধুরা, আর এখনো পর্যন্ত তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর বেশি কথা না বলি এই ট্রিকটি তোমাদের দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। মাল্টিপ্লিকেশন করার জন্য সবার প্রথমে এখানে দেখছি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার থেকে এক বেশি, অর্থাৎ এখানে কি থ্রি রয়েছে, থ্রির থেকে এক বেশি মানে হচ্ছে ফোর। ফোর এখানে কি হচ্ছে, এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন করব, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার থেকে এক বেশি, মানে তিন চারে বারো, প্রথম দুটো ডিজিট এখানে বসে যাবে এবং শেষ যে দুটো ডিজিট রয়েছে এখানে এইট এবং হচ্ছে টু, এইটা গুণ হয়ে এখানে বসে যাবে। তাহলে করলো আট দুগুণে ষোলো, ও এখানে বসে গেল। তা বন্ধুরা, কি বললাম, এখানে সবার প্রথম যে ডিজিটটা থাকবে সেই ডিজিটের থেকে এক বেশি, মানে তিনের থেকে এক বেশি কি চার, সেটা এর সাথে গুণ হয়ে যাবে। এ মানে চার আর তিন গুণ করলে কত হয়, তিন চারে বারো, আর সেই দুটো ও প্রথম দুটো ডিজিটে বসে যাবে এবং এবং শেষে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা গুণ করে এ শেষ দুটো ডিজিটে বসে যাবে, আট দুগুণে ষোলো, সেটা বসে গেল। তো এখানে এরকম দেখছি নাইন রয়েছে, এ নাইন, নাইনের থেকে এক বেশি কি হচ্ছে টেন, তাহলে টেন এর সাথে নাইন মাল্টিপ্লাই যদি করি, টেন এর সাথে নাইন মাল্টিপ্লাই করলে হয় নাইনটি, সেটা প্রথম দুটো ডিজিটে বসে গেল এবং শেষ ডিজিট কি আছে ফোর অ্যান্ড সিক্স, তাহলে চার ছয় চব্বিশ, সেটা শেষ দুটো ডিজিটে বসে গেল। ভেরি সিম্পল, সবার প্রথমে দেখবো যে কোন ডিজিট রয়েছে তার থেকে এক বেশি, তার সাথে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে প্রথম দুটো ডিজিটে এবং শেষ দুটো যে সংখ্যা আছে শেষ দুটো সংখ্যা গুণ করে পরবর্তী ডিজিট দুটোতে বসিয়ে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফাইভ রয়েছে পাঁচের থেকে এক বেশি, মানে কত হচ্ছে এ ছয়, তো পাঁচ ছয় কত তিরিশ বসে গেল এখানে প্রথম দুটো ডিজিটে এবং শেষ দুটো ডিজিট কি এখানে আট দুগুণে কত হচ্ছে ষোলো, এখানে বসে গেল ষোলো। তো এখন এই সিক্সটি থ্রি ইন্টু সিক্সটি সেভেন যদি করি সঙ্গে সঙ্গে আমরা উত্তর বলে দিতে পারবো কি হবে, ফোর টু টু ওয়ান, কেন ও এখানে সিক্স রয়েছে, সিক্স এর থেকে এক বেশি কি সেভেন, সেভেন এর সাথে যদি মাল্টিপ্লাই করি সিক্স এর কত হয়ে যাবে ছয় সাথে বিয়াল্লিশ প্রথম দুটো ডিজিটে এবং পরের যে শেষ সংখ্যাগুলো রয়েছে এ তিন সাথে একুশ, সেটা পরবর্তী ডিজিটে। সেই একই রকম উপায় এটাকেও, ও আট রয়েছে এখানে আটের থেকে এক বেশি নয়, আট নং বাহাত্তর এখানে বসে যাবে এবং শেষ যে সংখ্যাটা কত আছে এ ওয়ান আর নাইন, যদি ওয়ান আর নাইনের মাল্টিপ্লাই করি আসে নাইন, কিন্তু এখানে দুটো ডিজিটে বসবে, মানে নাইন ইন্টু ওয়ান মানে নাইন হচ্ছে, তাহলে এখানে বসবে জিরো নাইন, কেন দুটো ডিজিট আমাকে পূর্ণ করতে হবে। নেক্সট এখানে দেখছি কি এই ইলেভেন রয়েছে, তো ইলেভেন এর থেকে এক বেশি কি টুয়েলভ, টুয়েলভ কে ইলেভেন যদি ইন্টু করি তাহলে কি আসবে ওয়ান থ্রি টু, ওয়ান থ্রি টু আসলে, এবং এরপরে কি করব এই সাথে এর মাল্টিপ্লাই করব তিন সাথে একুশ বসিয়ে দিলাম। তাই এখানে কি এই প্রথম এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি চলে আসবে এ ওয়ান থ্রি টু এবং এর সাথে তিন সাথে একুশ, এটা বসিয়ে দিলাম। এই ধরনের অঙ্ক সলভ করার জন্য দুটো কন্ডিশন রয়েছে, কন্ডিশন দুটো কি কি, ফার্স্ট কন্ডিশন আমাকে এখানে দেখতে হবে যে দেখো আমি যদি তিনে প্রথম ডিজিট তিন থাকে তাহলে ওখানে প্রথম ডিজিট তিন থাকতে হবে, এখানে যদি প্রথম ডিজিট তিন থাকে তাহলে এখানেও কি প্রথম ডিজিট তিন থাকতে হবে, এখানে পাঁচ থাকলে এখানেও পাঁচ থাকতে হবে, এখানে ছয় থাকলে এখানেও ছয় থাকতে হবে, এখানে আট থাকলে এখানেও আট থাকতে হবে, এখানে ইলেভেন রয়েছে এখানেও ইলেভেন দিয়েছি, তার মানে কি দ্যাটস মিনস আমাকে এখানে যে মাল্টিপ্লিকেশনের সময় যে প্রথম ডিজিট গুলো থাকবে সেটা সেম হতে হবে, মানে প্রথম ডিজিট গুলো কমন হতে হবে। এক নম্বর কন্ডিশন হচ্ছে প্রথম দুটো ডিজিট সমান হতে হবে, দেন পরবর্তী গুলো আমি যদি ভালো করে লক্ষ্য করি দেখো এখানে কত আছে দুই আর এখানে আছে আট, মানে হচ্ছে দুটো যোগ সমষ্টি কত হচ্ছে এখানে দুই শেষ ডিজিট এবং শেষ ডিজিট পরেরটা হচ্ছে আট যোগ করলে দশ আছে, সেরকম প্রত্যেকটার আর শেষ ডিজিট যোগ করলে দশ আসতে হবে, যেমন ছয় আর চার যোগ করলে দশ আসে, সিক্স প্লাস ফোর এখানে যোগ করলে কত ও দশ আসে, তো এরকম ভাবে দুই যোগ আট যোগ করলে টু প্লাস এইট যোগ করলে দশ আসে,
3 + 7 যোগ করলে কি আসে 10 আসে 9 + 1 যোগ করলে 10 আসে 7 + 3 যোগ করলে 10 আসে তাহলে কি আমাকে মনে রাখতে হবে এই কন্ডিশন যখন অ্যাপ্লাই করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম ডিজিট গুলো এক হতে হবে এবং শেষ যে ডিজিট গুলো রয়েছে সেই শেষ ডিজিট গুলো ওর সমষ্টি 10 হতে হবে তাহলে এখানে যেমন ফর এক্সাম্পল এটা প্রথম ডিজিট দুটোই 5 আছে আর শেষ ডিজিট গুলো সমষ্টি কি 10 হতে হবে 8 আর 2 যোগ করলে 10 হয় তাহলে আমরা কি বললাম বন্ধুরা যখন সে প্রথম ডিজিট গুলো ও একই হবে এবং শেষ ডিজিট গুলো সমষ্টি এক হবে তখনই কি এই প্রসেস প্রসিডিউর আমরা মাল্টিপ্লিকেশনের সময় অ্যাপ্লাই করব ও তা বন্ধুরা যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরো একটা এক্সাম্পলের সাহায্যে আমি এটা দেখিয়ে দেবো তো এখানে দেখো 87 * কি হচ্ছে 83 প্রথম কন্ডিশন এখানে 8 রয়েছে এখানে 8 রয়েছে বলেছিলাম দুটো ডিজিট সমান হতে হবে এবং শেষ দুটো ডিজিট দেখো যোগ করলে 10 আসবে 7 + 3 10 আসবে তাহলে এই প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারবো তাহলে অ্যাপ্লাই করলে কি হবে 8 এর থেকে এক বেশি মানে 9 8 নং কত হচ্ছে 72 লিখে দিলাম এবং এখান থেকে 3 + 7 কত 21 এই দুটো গুণ করে দিলাম সেই আগের মতন যে এখানে যা থাকবে মানে যে দুটো সংখ্যা থাকবে একই থাকবে তার থেকে এক বেশি যে কোনো একটার সাথে যোগ করে দেবো 8 9 72 বসিয়ে দিলাম এবং শেষে যে সংখ্যা দুটো আছে 7 আর 3 সে দুটো মাল্টিপ্লাই করে এখানে বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছি 10 রয়েছে এখানেও 10 রয়েছে তাহলে 10 এর থেকে এক বেশি মানে কি 11 10 এর পরে কি আছে 11 11 এর সাথে যদি গুণ করি তাহলে কি 10 * 11 মানে হচ্ছে 110 বসিয়ে দিলাম এবং শেষ দুটো ডিজিট কি হবে এই দুটো যোগ এখানে দেখছি দুটো এবং শেষ দুটো ডিজিট কি গুণ হবে এবং দেখে নিতে হবে এই দুটো সমষ্টি কত 10 আসে কিনা 6 + 4 মানে 10 আসে তাহলে এই দুটো গুণ করলে 6 * 4 কত হয় 24 ইস এখানে বসিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেল অ্যান্সার এখন আমি যদি এই এই ক্যালকুলেশনটা সেম প্রসিডিউরে করি তাহলে কি হচ্ছে 12 12 থেকে এক বেশি মানে হচ্ছে 13 12 পরের সংখ্যা 12 সাথে যদি 13 মাল্টিপ্লাই করি মানে 12 * 13 করলে কত আসে 156 156 চলে আসলো এবং এখানে কত আছে 9 আর এখানে আছে শেষ ডিজিট 1 যোগ করলে 18 আছে তা সেম প্রসিডিউর অ্যাপ্লাই করবো ও তাহলে 9 * 1 = 9 এখানে দুটো ডিজিটে লিখতে হবে লাস্টে তাই জন্য 0 9 এটা হয়ে গেল অ্যান্সার তাহলে এরকম ভাবে কি হচ্ছে আমরা যে কোনো ক্যালকুলেশন খুবই তাড়াতাড়ি করতে পারবো ক্যালকুলেটর টাইপ করার আগেই আমরা এখানে মুখোমুখি বের করে নিতে পারবো এই রকম দেখবো সবার প্রথমে এই প্রসিডিউরে পড়ছে কিনা এই কন্ডিশন গুলো যদি ম্যাচ খায় এই দুটো কন্ডিশন তাহলে এইরকম পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো তো বন্ধুরা এখন আমি বলতে পারি তোমরা এই ভিডিওটি দেখার পর এই ধরনের মাল্টিপ্লিকেশন দেখেই তোমরা অ্যান্সার বলে দিতে পারবে আর বন্ধুরা আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে আর তোমরা যদি এখনো এই আর এখনো যদি এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ বা অন্য সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা মতামত জানানোর থাকে তাহলে এই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো আর আর তোমরা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার না করে থাকো তো বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করো ও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর বন্ধুরা আজকের মতো এইটুকুই তা আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে তো সুস্থ থাকুন আর শিখতে থাকুন লাইফ গুরুতে